ত্রিপুরা রাজ্যে দ্বিতীয়বারের মতো বিজেপি সরকার গঠনের পর বুধবার প্রথমবারের মতো উত্তর জেলার চুড়াইবাড়ি চেকপোস্ট পরিদর্শনে আসলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ও পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। সাথে ছিলেন পরিবহন দপ্তরের সমস্ত আধিকারিকেরা, বিক্রয় কর দপ্তরের অধিকর্তা, খাদ্য দপ্তরের অধিকর্তা, উত্তর জেলার জেলাশাসক সহ অন্যান্য আধিকারিকগণ। এদিন সকাল 10:30 প্রথমে চুড়াইবাড়ি চেকপোস্ট পরিদর্শনে আসেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, তারপরে আসেন পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। তারা সরেজমিনে চেকপোস্ট পরিদর্শন করে এখানকার সমস্ত কাজ খতিয়ে দেখেন। পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীকে ওনার এই ঝটিকা সফর নিয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, আপনারা জানেন যে ট্রান্সপোর্ট এবং আমাদের ফিনান্স সেলটেক্সের দুটো দপ্তরই সঠিকভাবে কাজ করছে এবং সমভাবে তাদের দায়িত্ব পালন করতে হচ্ছে। এখানে আমাদের প্রতিদিন প্রায় 300 উপর গাড়ি এই চুড়াইবাড়ি গেট দিয়ে আগরতলার দিকে যায় বিভিন্ন সামগ্রী নিয়ে। ত্রিপুরা রাজ্যের যে লাইফলাইন আমরা বলি, ত্রিপুরা রাজ্যের লাইফলাইন আমাদের চুড়াইবাড়িকে আমরা বলতে পারি, কারণ এটাই হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট। তো এই এন্ট্রি পয়েন্টে সঠিকভাবে সমস্ত কাজকর্ম চলছে কি না সেটা পরিদর্শন করা দপ্তরের মন্ত্রী হিসেবে আমাদের দায়িত্ব। সেক্রেটারিও আছেন এখানে, সেক্রেটারি ফুডও রয়েছেন, ডিএম নর্থ রয়েছেন, আমাদের ট্রান্সপোর্টের কমিশনার আছেন এবং অর্থমন্ত্রীও নিজে আলাদাভাবে এখানে, ফিনান্স সেক্রেটারি, আমাদের সেলটেক্সের কমিশনার, তাদেরকে নিয়ে মিটিংয়ে বসেছে। ট্যাক্স কালেকশন কী হচ্ছে, আমাদের ওয়েট ব্রিজ ঠিকভাবে কাজ করছে কি না, যেটা ট্রান্সপোর্টের আন্ডারে 3টা ওয়েট ব্রিজ আছে, কোনটায় কি আপাতত চলছে কোনটা চলছে না সে বিষয়ে খতিয়ে দেখা, এবং ওভারলোডিং গাড়ি যেন এদিক দিয়ে প্রবেশ না করে সেটাও মাথায় রেখে, কারণ রাজ্য সরকার ইতিমধ্যে ঘোষণা করেছিল ওভারলোড গাড়ি যেন ভেতরে না আসে, তো সেটা সঠিকভাবে তদারকি করা এবং প্রতিটা ক্ষেত্রে টু টেক দ্য স্টক এন্টায়ারলি। আজকে আমাদের এটা ভিজিট, প্রথম ভিজিট আমাদের, খুঁটিনাটি আমরা সবসময় দেখছি ডাইভার্সনে কোনো সমস্যা রয়েছে কি না, কারণ এটা একটা সুন্দর বন্দোবস্ত আছে এখানে, যে রোডটা রয়েছে সোজা না গিয়ে ডাইভার্ট করে দেওয়া হয়েছে যাতে কোনো গাড়ি পাকা পথে এখানে প্রবেশ করতে না পারে, ওয়েট ব্রিজে হয়েই আমাদের প্রবেশ করতে হবে। এই যে সিস্টেমগুলো অ্যারেঞ্জমেন্টগুলো সঠিকভাবে কাজ করছে কিনা রাজ্য সরকারের, কারণ চুড়াইবাড়ি আগরতলা শহর থেকে অনেক দূরে আমাদের আসাম বর্ডার, তো এটা আগরতলা থেকে সবসময় আসা সম্ভব না। আজকে আমরা এসেছি, এসে সমস্ত কিছু তদারকি করে যাবতীয় ব্যবস্থা যেটা গ্রহণ করতে হবে আগামী দিনে, সঠিকভাবে ট্যাক্সও আমাদের আসতে হবে, আবার নিয়ম মেনে আমাদের ট্যাক্স আসতে হবে, সেই জিনিসগুলো আমরা দেখার জন্য এখানে এসেছি। প্রশাসন ভালোভাবে উদ্যোগ নিয়েছে, ভালো কাজ করছে, ডিএম নর্থ এখানে আছে, ভালো কাজ করছে, আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, আপনারা জানেন যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট বিগত দিনে যে জায়গায় ছিল আজকে সেই জায়গা থেকে অনেক দূরে আমরা চলে এসেছি, এবং আগামী দিনে একটা বিগ প্রসপেক্ট ট্রান্সপোর্ট দপ্তরকে নিয়ে সেখানে আছে। আমাদের রেল ট্রান্সপোর্ট, আমাদের এয়ার ট্রান্সপোর্ট, ওয়াটারওয়েজ, আমাদের রোড ট্রান্সপোর্ট, প্রতিটা ক্ষেত্রে গুরুত্ব বাড়ছে, ন্যাশনাল হাইওয়ের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আমাদের ট্যাক্স কালেকশন বৃদ্ধি পাচ্ছে। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের গত বছর ট্যাক্স কালেকশন 105 কোটি টাকার উপর হয়েছে, প্রতি মাসেই চুড়াইবাড়ি গেট থেকে আমাদের 6 কোটি টাকার উপর ট্যাক্স আসছে, এটা একটা বিশাল পাওনা, বিশাল আমাদের অ্যাচিভমেন্ট রাজ্য সরকারের। এটা আগামী দিনে কী করে আরও বৃদ্ধি করা যায় সিস্টেমের মধ্যে থেকে, সেই জিনিসটা আমরা তদারকি করার জন্য আজকে এখানে এসেছি। কিছুদিন হলো আপনি তথ্য সংস্কৃতি দপ্তরে ছিলেন স্যার, আমূল একটা পরিবর্তন আমরা দেখতে পেয়েছি রাজ্যে, আপনার এই দপ্তরে কি সেটা সম্ভব হবে? দেখুন, মানুষ বিচার করবে, আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আছেন আপনারাই জাজ করবেন। তথ্য সংস্কৃতি দপ্তরে থাকার সময় আমরা চেষ্টা করেছি সবাইকে নিয়ে কাজ করে নতুন নতুন সিদ্ধান্ত নেওয়া সাংবাদিকদের জন্য, এবং রাজ্যের যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদপত্র, সাংবাদিকতা, তাদেরকে শক্তিশালী করা, তো সেটা আমাদের অনেকটাই সফলতা এসেছে। মুখ্যমন্ত্রী মাননীয় আমাদের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য কাজ করছেন প্রধানমন্ত্রীজির নেতৃত্বে, সেটাকে মাথায় রেখেই আমাদের প্রত্যেকটা দপ্তরের যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেট অনুযায়ী আমরা কাজ করব, এবং আগামী দিনে এই রাজ্যে সুন্দর প্রশাসন দিয়ে প্রো পিপল গভর্নমেন্ট আমাদের বিগত 18 থেকে 23 অবধি আমরা প্রদান করতে পেরেছি, তাই দ্বিতীয়বার মানুষ আমাদেরকে সুযোগ দিয়েছে, আবার আমরা ভালো কাজ করব। ভালো কাজের মাধ্যমে আমরা আমূল পরিবর্তন ঘটাতে চাই, গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আমূল পরিবর্তন ঘটাতে চাই। যা ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলো রয়েছে কেন্দ্রীয় সরকারে, সেগুলোকে সঠিকভাবে বাস্তবায়নের মাধ্যমে মানুষের মানসিকতার পরিবর্তন করে আমরা আমূল পরিবর্তন ঘটাতে চাই। এটা জনগণ, অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল, গণতন্ত্রে এটাই শেষ কথা। তারপর সেখান থেকে মন্ত্রী সোজা চলে যান ধর্মনগরের উদ্দেশ্যে।
এদিকে অর্থমন্ত্রী বিক্রয় কর দপ্তরের আধিকারিকদের নিয়ে দীর্ঘ বৈঠক করেন। দৈনিক ও মাসিক রেভিনিউ সরেজমিনে খতিয়ে দেখেন তিনি। তাছাড়া চুড়াইবাড়ি চেকপোস্ট থেকে আগামী দিনে আরও রেভিনিউ কিভাবে বৃদ্ধি করা যায় তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, রাজ্য অর্থ দপ্তর এবং আমাদের এখানে আমার সঙ্গে মাননীয় সেক্রেটারি, ফিনান্স ডিপার্টমেন্ট, অভিনন্দন কুমার, ডিএম নর, সব কমিশনার অফ ট্যাক্সেস, আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে রাজ্যের অর্থ দপ্তর শুধুমাত্র আমরা সেক্রেটারিতে বসে কাজ করব না, রাজ্যের সব জায়গাতে যেখানে যেখানে সরকারের অরিজিনালি সোর্স অফ ইনকাম হওয়া উচিত এবং এখানে জিএসটি ভ্যাট থেকে শুরু করে যাতে এটা প্রপারলি সরকারের খাতায় জমা করে, এটার জন্য আমাদের শুরু করেছে একদম আমাদের বর্ডার আসাম এবং ত্রিপুরা, এইভাবে সারা রাজ্যের মধ্যে আমাদের এখানে যেখানে দুর্বলতা আছে সেখানে দেখা, আমাদের দপ্তরে যারা সেল ট্যাক্স আর অ্যাক্সেস ডিউটিতে বাদ বাকি অন্যান্য যারা যুক্ত আছে তাদের সঙ্গে আলোচনা করে কোথাও সমস্যা হচ্ছে কিনা, এবং আমাদের যারা এই এমপ্লয়িজরা আছে তাদের কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে কিনা, তাদের যাতে সঠিকভাবে কাজ করতে পারে, এবং সরকার যেখানে জেনুইন যে ট্যাক্স পেতে পারে জিএসটি যেগুলো প্রপারলি সরকারের কাছে আসা, কারণ আপনারা জানেন যে আমাদের রাজ্য সরকার বিভিন্নভাবে সরকারের সমস্ত অংশে রাজ্যের সমস্ত অংশের মানুষের জন্য আমরা কাজ করছি, এবং মাননীয় মুখ্যমন্ত্রী সভাতে ডক্টর মানিক সাহা কিন্তু সেটাই বক্তব্য, আগামী দিনে রাজ্যের মানুষের কল্যাণে কাজ করছি, সেখানে কোথাতে রিসোর্স তো আমাদের একটাই, সে রিসোর্স যাতে সঠিকভাবে আমাদের কাছে আসে এখন সেটার জন্য আমরা সেক্ষেত্রে কোনো ভূমিকা নেই স্যার আজকে পর্যন্ত, সে ব্যাপারে কী বলবেন স্যার? সারা ভারতবর্ষে জিএসটি চালু হওয়ার পরে সাধারণত জিএসটি যখন সেখান থেকে শুরু হয় রাজ্যে আসে সে বলছে জিএসটিটার মধ্যে চেকিংয়ের ব্যাপারটা সব ইন্ডিয়াতে চলে গেছে, ঠিক আছে না, জিএসটি এখানে ম্যাটেরিয়ালস আসছে একটা পেপার সেখানে কনজিউম হবে তার উপরে জিএসটি আমরা পাচ্ছি, ঠিক আছে, এই জন্য জিএসটিটা চেকিংটা মানে মোটামুটি উঠে গেছে সারা ভারতবর্ষে, যতই বলতে হবে যে আমাদের রাজ্যে এখনও হয়তো 100% জিএসটি চেক আপ হয় না কিন্তু পার্টলি কখনো যদি মনে হয় যে কোথাও যদি ওয়েটে বা বিভিন্ন রকম ডিফারেন্স যদি দেখা যায় তাহলে আমাদের স্টাফরা কিন্তু সেখানে সোয়াল চেক আপ করছে, এবং এটা আমি তথ্য ভিত্তিতে আমরা দেখে গেছি, আপনারা যেটা বলছেন সেটা ঠিক নয়, তবে আগে যেভাবে শুরু হতো পুরো গাড়িকে খুলে দেখা হতো সেটা এখন জিএসটি চালু হওয়ার কথা সেটা বলতে, এবং দেখুন আগে যারা ট্যাক্স হতো এই রাজ্যের মধ্যে জিএসটির পর থেকে কিন্তু এখন সে রেটগুলো সেই ট্যাক্স অনেক বেড়ে গেছে, আর এরকম নয় যে একদম হয় না, যেগুলো হয় সেগুলোর জন্য পেনাল্টি হচ্ছে হচ্ছে এবং বিভিন্ন আমাদের লিগেল সাইডও দেওয়া হচ্ছে, এটা ঠিক হয় আরও যাতে সঠিকভাবে প্রপারলি এগুলোর জন্য আমাদের। চুড়াইবাড়ি থেকে আব্দুল হান্নানের রিপোর্ট, নিউজ বাংলা।